আজ মহাপঞ্চমীতে আমরা পরিক্রমা করতে করতে এসে পৌঁছেছি নিউ ব্যারাকপুর শিবাজি সংঘে। তাদের এবারে 65তম বছরে তাদের এবারের ভাবনা হচ্ছে প্রকৃতি পরমা। আমরা দেখাবো তাদের ভাবনার নিদর্শন এবং সঙ্গে সঙ্গে মণ্ডপ সজ্জা। দেখতে পাচ্ছেন ঢাকিরা সন্ধ্যেবেলায় ঢাক বাজাচ্ছে, সুন্দর এই অপরূপ মণ্ডপ সজ্জা আপনারা দেখতেই পাচ্ছেন। সংবাদ যাবতীয় শরৎ সম্মান 2019 এবারে নিউ ব্যারাকপুর শিবাজি সংঘ তারা এই সম্মানে এই শরৎ সম্মানে অংশগ্রহণ করেছিল এবং তারা শ্রেষ্ঠ মণ্ডপে তারা সেরা শ্রেষ্ঠ মণ্ডপে ভূষিত হয়েছেন। নিউ ব্যারাকপুর শিবাজি সংঘ পত্রিকার তরফ থেকে ট্রফি তুলে দিচ্ছেন অরূপ বেলেল, গ্রহণ করছেন ক্লাবের সদস্যবৃন্দ। আপনারা দেখছেন সেই ছবি। আজ মহাপঞ্চমী, মহাপঞ্চমীতে আমরা চলে এসেছি নিউ ব্যারাকপুর শিবাজি সংঘে। তাদের এবার 65তম বর্ষ, 65তম বর্ষে তাদের এবারকার থিম প্রকৃতি পরমা। রয়েছে আমাদের ক্লাব সদস্যরা, তারা কিছুক্ষণ আগেই সংবাদ যাবতীয় পত্রিকা থেকে তারা সেরা মণ্ডপে ভূষিত হয়েছেন 2019। তো আমরা ক্লাব সদস্যদের কাছে শুনবো এই প্রকৃতি পরমা তাদের এই ভাবনাটা হঠাৎ কেন এলো এবং কী ভাবনায় তারা এটা দর্শকদের সামনে উপস্থাপিত করলো, সেই সব কিছুই আমরা জেনে নেব তাদের মুখ থেকে। প্রথমে তো আমি ধন্যবাদ জানাচ্ছি সংবাদ যাবতীয়কে, আমাদের শ্রেষ্ঠ মণ্ডপে আমাদেরকে তারা ঠিক করেছেন যে আমাদের শ্রেষ্ঠ মণ্ডপ হয়েছে। আমাদের শিবাজি সংঘ এবছর 65 বছর বয়স হলো আমাদের দুর্গা উৎসবের। আমাদের এবছরের থিম আপনি যেরকম বললেন ইন্ট্রোডাকশানে যে প্রকৃতি পরমা, প্রকৃতি মানে হচ্ছে সবুজ গাছপালা, সর্বোপরি আমাদের ইকোসিস্টেম। আজকে আমাদের এই উষ্ণায়নের দিনে আমাদের সব ওই মল হচ্ছে, বাড়ি হচ্ছে, গাছপালা সবুজ খুব কমে যাচ্ছে। আমাদের এইবারের চেষ্টা হচ্ছে এটাই, গাছপালাটার গুরুত্বটা বোঝানো, তারা বৃক্ষ রোপণ কতটা জরুরি আমাদের এই মুহূর্তে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য। তো এইটাই একটা আমাদের ইচ্ছে ছিল যে আমরা এটাকে নিয়ে কাজ করব এবং সাধারণ মানুষের কাছেও এটা একটা অ্যাওয়ারনেসের মতো যে তারাও যেন নিজেদের মধ্যের মতো করে সবুজটাকে যেন বাঁচিয়ে রাখে। সবুজ বাঁচলে আমরা বাঁচব। পুজোর 5 দিন আপনাদের আর কী কী কর্মসূচি আছে? আমাদের এটা তো একটা পাড়ার ক্লাব, পাড়ার অন্যান্য যেরকম মেম্বাররা রয়েছে তাদের আত্মীয় পরিজনেরা রয়েছে তারা আসবেন, তারা আমাদের প্রত্যেক বছরই পুজোতে তারা অংশগ্রহণ করেন। আমাদের টুকটাক প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম হয়, কোনো সময় রানিং কুইজ প্রোগ্রাম হচ্ছে, কোনো সময় কোনো সঙ্গীতানুষ্ঠান হচ্ছে। তো এরকম জিনিসগুলো এবছরও থাকছে। আমরা একটা পুজোর পর একটা একসঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখি আমরা প্রত্যেক বছর, এবারও রাখছি। তো এরকমভাবেই সবাই মিলে আমরা করছি।
শুনলেন আপনারা সদস্যের মুখ থেকে তাদের এই ভাবনাটা, তারা কি চেয়েছে? প্রকৃতিকে বাঁচানোর যে ডাক, আগামী দিনে জল সংরক্ষণ, যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে, সেইটা যেন বর্জন করায়, তারই একটা ভাবনা এই শিবাজী সংঘের মণ্ডপে হয়ে চলেছে। ক্যামেরায় অরূপ বেলেলের সঙ্গে বিনয় সেন, নিউজ ডেলি বাংলা।